ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিত ক্লাসে আবার সেই 1.3 অনুশীলনী নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। 1.3 অনুশীলনীতে আমি এই চ্যাপ্টারটি হলো লসাগু আর গসাগু এর চ্যাপ্টার। আমি গতদিন গসাগু সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করেছি, আজকে তোমাদের আমি বিস্তারিত আলোচনা করব লসাগু সম্পর্কে। এখন লসাগু এর পূর্ণ নাম কি? যেমন গসাগু এর পূর্ণ নাম বলছিলাম আমি গতদিন, এবং সেটা সম্পর্কে সেটা কীভাবে হলো তার বিভিন্ন উদাহরণগুলো বুঝিয়েছি। ঠিক একইভাবে আজকে লসাগু সম্পর্কে তোমাদের বিস্তারিত বোঝাবো। লসাগুটা কী আসলে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। কিন্তু এই গুণিতক আর গুণনীয়কের মধ্যে অনেকেই কিন্তু এলোমেলো করে ফেলো। এখন গুণনীয়ক হলো যে সংখ্যা দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করা যায় সেটিকে বলা হয়, ওই সংখ্যাটিকে বলা হয় গুণনীয়ক। আর গুণিতক হলো কোনো সংখ্যাকে, যত সংখ্যাকে আমরা ভাগ করতে পারি, অর্থাৎ যতগুলো সংখ্যা আছে সবগুলোই হলো গুণিতক। যেমন আমি একটা উদাহরণ দিয়ে এটা না বোঝাইলে তোমরা বুঝবে না। যেমন মনে করি আট, আট এর গুণনীয়ক আমি এর আগে দেখাইছি, গুণনীয়ক কিন্তু আগে আলোচনা হয়ে গেছে। আটের গুণনীয়ক কত? আটকে কত কত দ্বারা ভাগ করতে পারি? এক দিয়ে ভাগ করা যায়, দুই দিয়ে ভাগ করা যায়, চার দিয়ে ভাগ করা যায়, আট দিয়ে ভাগ করা যায়। এই সবগুলো হলো আটের গুণনীয়ক। আর আটের গুণিতক, আটের গুণিতক কি? মানে আটের গুণের নামতা। তাহলে গুণিতক কখনো আটের চেয়ে ছোট হতে পারে না। যে সংখ্যার গুণিতক বের করবো সেই সংখ্যার গুণিতক কখনো ওই সংখ্যার চেয়ে ছোট হতে পারে না, তার চেয়ে অবশ্যই বড় গুণিতক হারে। অর্থাৎ যেমন আটের গুণিতক হলো আট একে আট, আট দুগুণে ষোলো, তিন আটা চব্বিশ, বত্রিশ, পাঁচ আটা চল্লিশ, ছয় আটা আটচল্লিশ, সাত আটা ছাপ্পান্ন, এরকম ডট 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 অসংখ্য, অর্থাৎ এরকম হাজার হাজার কোটি কোটি হতে পারে। অর্থাৎ গুণিতক অসীম, ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকে, মানে এটাকে বলা হয় ইনফিনিটি, মানে গুণিতক আমার অসীম পর্যন্ত চলতে থাকে। কিন্তু গুণনীয়ক সীমাবদ্ধ, কারণ আটকে ভাগ করা যায়, আটকে ভাগ করা যায় মাত্র এই চারটি সংখ্যা দিয়ে। আর আট দ্বারা ভাগ করা যায়, আট দ্বারা ভাগ করা যায় আটকে, ষোলোকে, চব্বিশকে, বত্রিশকে, চল্লিশকে, আটচল্লিশকে, ছাপ্পান্নকে, বাহাত্তরকে, আশিকে, আটাশিকে, এরকম অসংখ্য সংখ্যাকে আট দ্বারা ভাগ করা যায়। তাহলে এই আট দ্বারা ভাগ করা যায়, তার মানে কি? এটা হলো আমাদের ভাজক, তাই না? যার দ্বারা ভাগ করা যায় সেটা হলো ভাজক। আর যাকে ভাগ করা হয় সেটা কি? ভাজ্য। অর্থাৎ গুণনীয়কের ক্ষেত্রে প্রদত্ত সংখ্যাটিকে ভাজ্য হিসেবে বিবেচনা করা হয়, আর গুণিতকের ক্ষেত্রে প্রদত্ত সংখ্যাটিকে ভাজক হিসেবে গণনা করা হয় বা বিবেচনা করা হয়। এই কথাকে তোমরা মাথায় রাখবে, এবং এই যে আমি যেভাবে লিখে রাখলাম এইভাবেই তোমরা অ্যারো দিয়ে দিয়ে কথাগুলো লিখে রাখবে। লিখে রাখলে তোমাদের সারা জীবন এই জিনিসটি মনে থাকবে, এটা কখনো ভুলবে না। কিন্তু তোমরা এটা আকারে দেখেই যাবে পরে, কিন্তু লিখে রাখলে না এগুলো কিন্তু তোমাদের একটু পরেই, একদিন দুই দিন পরেই কথাটা আবার ভুলে যাবে, মনে থাকবে না। এই জন্য তোমরা এগুলি সবসময়ের জন্য লিখে রাখবে। তাহলে এই যে একটা শর্ট নোট, এগুলিকে বলা হয় শর্ট নোট বা টেকনিক। আটকে কী হিসাবে বিবেচনা করা? ভাজক, মানে আট দিয়ে ভাগ করব। ভাজক কাকে বলে? যার দ্বারা ভাগ করা হয়। আর এখানে আটকে গুণনীয়কের ক্ষেত্রে আটকে কি? ভাজ্য, মানে আটকেই ভাগ করা হয়, মানে যাকে ভাগ করা হয়। ভাজ্য হলো যাকে ভাগ করা হয়। তাহলে আটকে ভাগ করা হয় কি দ্বারা? এক, দুই, চার এবং আট দ্বারা। তাহলে আমাদের গুণনীয়ক কী আর গুণিতক কী সে জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারলাম এবং জানতে পারলাম। এখন আমাদের গসাগুয়ের সংজ্ঞার মধ্যে ছিল কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই গুণনীয়কগুলো আমরা আগে বের করছি, সেখান থেকে আমরা গসাগু নির্ণয় করছি। আর লসাগুর ক্ষেত্রে আমাকে বের করতে হবে গুণনীয়ক না, আমাকে লসাগুতে বের করতে হবে গুণিতক। আর সেই গুণিতকের ভিত্তিতে এখানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘু মানে ছোট। এবার আমরা আসবো আজকে লসাগু সমান সমান লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন দেখো, মনে করি আমি কত, ছয় এবং আটের, ছয় ও আট এর লসাগু নির্ণয় করি।
ছয় এবং আটের লসাগু আমরা নির্ণয় করি, দেখি কীভাবে নির্ণয় করতে পারি। তাহলে ছয়ের কতগুলো কী বের করবো, গুণিতক বের করি। তাহলে ছয় এর গুণিতক কী কী আছে, ছয় ছয় দুগুণে বারো, তিন ছয় আঠারো, চার ছয় চব্বিশ, পাঁচ ছয় তিরিশ, ছয় ছয় ছত্রিশ, ছয় সাতটা বিয়াল্লিশ, ছয় আটা আটচল্লিশ, তারপরে ছয় নং চুয়ান্ন, ছয় দশে ষাট, ছয় 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 দুগুণে বারো, তিনশো আঠারো, চারশো চব্বিশ, পাঁচ ছয় তিরিশ, ছয় ছয় ছত্রিশ, ছয় সাতটা বিয়াল্লিশ, ছয় আটা আটচল্লিশ, ছয় নং চুয়ান্ন, ছয় দশে ষাট। আরও আছে এরকম অসংখ্য, আমি আর লিখলাম না, একটাই লিখলাম। একইভাবে আটের গুণিতক লিখি, আট অক্ষে আট, আট দুগুণে ষোলো, তিন আটা চব্বিশ, চার আটা চার আটা কত বত্রিশ, পাঁচ আটা চল্লিশ, ছয় আটা আটচল্লিশ, সাত আটা ছাপ্পান্ন, আট আটা আট আটা চৌষট্টি, আট নং বাহাত্তর, আট দশে আশি। আরও এরকম অসংখ্য আছে, আমি ডট ডট দিয়ে রাখলাম। তাহলে এই সবগুলো কি আটের গুণিতক। এখন আমার এখানে কি বলছি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আমরা ছয়ের গুণিতকগুলো বের করলাম, আটের গুণিতকগুলো বের করলাম। বের করার পর এখন দেখো এই ছয় আর আট এই দুজনের গুণিতকগুলোর মধ্যে কমন কোনটা, মানে মিল, মানে সাধারণ গুণিতক। এখন আমরা বের করবো আগে সাধারণ গুণিতক। তাহলে সাধারণ মানে কি, আমি গতদিন বুঝাইছি কমন মানে মিল। এখানে ছয় কি আর এখানে আছে, নাই, বারোও নাই, আঠারোও নাই, চব্বিশ, এই যে চব্বিশটা মিল আছে, তাই না, একটা সাধারণ পেয়ে গেলাম দুজনের মধ্যে মিল। এরপরে এই একই রকম মিল আছে কোথায়, আটচল্লিশ আর আটচল্লিশের মধ্যে মিল আছে, তাই না, একই রকম আর কোথায় মিল আছে, আর নাই, মানে আরও এরকম অসংখ্য বাইর করলে সেখানে আরও বের হবে, আরও বের হবে, দুই যতদিন আমরা বের করতেই থাকবো ততক্ষণ আবার দু একটা না দু একটা এরকম বের হবেই। কিন্তু এখানে আপাতত আমরা দুইটা পাইলাম, তাহলে এই যে দুইটা আমরা পাইলাম এখানে সাধারণ গুণিতক, তাহলে এখানে আমরা সাধারণ গুণিতক পাইলাম কয়টি, ছয় ও আট এর সাধারণ গুণিতক কত, এখানে আমরা পাইলাম চব্বিশ, আটচল্লিশ, আরও আছে যেগুলো আমরা বের করি নাই, ওদিকে বের করি নাই। তাহলে এখানে তো আমরা চব্বিশ আর আটচল্লিশ বের করলাম দুইটায়, আর আমার দরকারও নাই, কারণ আমাদের এখানে লসাগুয়ের পূর্ণ নাম কি, সাধারণ গুণিতক বের করলাম, এর আগের অংশ কি আছে এখন, লঘিষ্ট, এর আগের অংশ আছে কি, লঘিষ্ট সাধারণ গুণিতক, তাই না। তাহলে এই লঘিষ্ট শব্দের অর্থটা কী, এখানে আছে আমাদের লঘিষ্ট। তাহলে এখন লিখি এখানে, সুতরাং ছয় ও আট এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ মানে ছোট, তাহলে লঘু শব্দের অর্থ ছোট, তাহলে সবচেয়ে ছোট। তাহলে এখানে আমাদের চব্বিশ পাইছে, আটচল্লিশ পাইছে, আর একটা যদি পাইও সেটা তো আটচল্লিশের চেয়ে বড় পাবো, আটচল্লিশের চেয়ে ছোটো তার পাবো না, এরপরে যাই পাবো সেগুলি বড় পাবো, কিন্তু আমার বড় তার দরকার না, আমার দরকার হলো লঘিষ্ঠটা মানে সবচেয়ে ছোটোটা। তাহলে এই যে সাধারণ মানে কমন, সেই কমন দুইটার মধ্যে সবচেয়ে ছোটো কোনটা আসলো আবার, চব্বিশ না, তাহলে আমাদের ছয় এবং আটের লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত আসলো, চব্বিশ, এটি আনসার, বুঝতে পারছো। আমি কিন্তু সংজ্ঞাটাকে শুধুমাত্র এই লসাগু জিনিসটা কী সেইটাকে বোঝানোর জন্যই আমার এই কর্মপন্থা, অর্থাৎ এই কাজগুলো করে আসা। কিন্তু পরীক্ষা আমরা অঙ্ক কিন্তু এভাবে করবো না, আমাকে যখন গসাগু বের করতে বলবে, গসাগু বের করার জন্য আমাদের অন্য কোনো পন্থা আছে, অন্য কোনো সিস্টেম আছে, আমরা মৌলিক উৎপাদকের সাহায্য বের করতে পারবো, তারপর আবার আরেকটা ইউক্লিডীয় পদ্ধতি আরেকটা আছে, যেমন আমরা গসাগু নির্ণয় করছি দুইটা পদ্ধতিতে, একটা হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে, আরেকটা করছি কে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। এখানেও আমরা দুইটা পদ্ধতিতেই আমরা লসাগু নির্ণয় করবো, কিন্তু লসাগু নির্ণয় করলে আমরা এই পদ্ধতিতে করবো না, কিন্তু এটাকে বোঝানো হলো আমার কিসের জন্য, আমি যে পদ্ধতি করবো ওই পদ্ধতির সাথে কিন্তু সংজ্ঞার মধ্যে একটা সাংঘর্ষিক রূপ থেকে যায়, অর্থাৎ সংজ্ঞাটাকে ক্লিয়ার বোঝানো যায় না। আমি এখানে সংজ্ঞাটাকে বোঝানোর জন্যই তোমাকে এই প্রক্রিয়াটা ব্যবহার করলাম। এখানে যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এই জন্য আমরা এখানে করলাম কি, ছয়ের সব গুণিতক লিখলাম, আটের সব গুণিতক লিখলাম, ফার্স্টে এটা করলাম গুণিতকগুলি, তারপর এটার সাথে অ্যাড করলাম সাধারণ গুণিতক, তারপরে যেটা যেটা মিল, মিলগুলো বের করলাম, সেকেন্ড স্টেপ গেল, থার্ড স্টেপে আসলাম লঘিষ্ঠ আকারে, তাহলে যেগুলি মিল আছে সেই মিলগুলোর মধ্যে আমার সবচেয়ে ছোটো কোনটা, চব্বিশ, তাহলে এই চব্বিশই হলো আমাদের এই যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার আমার মনে হয় তোমরা সংজ্ঞা সম্পর্কে 100% ওয়াকিবহাল হয়ে গেছো, এখানে আর তোমাদের আশা করি কোনো সমস্যা থাকার কথা না।
তাহলে যাই হোক, তাহলে আমরা লসাগু কি এবং লসাগু সংখ্যাটা এখন নিজেরাই বানাই লিখতে পারো। দুই বা ততোধিক সংখ্যার মধ্যে, দুই বা ততোধিক সংখ্যার গুণিতকগুলোর মধ্যে, গুণিতকগুলো না সাধারণ গুণিতক, এই যে সাধারণ এটা, দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সর্বকনিষ্ঠ অর্থাৎ সর্বলঘিষ্ঠ বা সবচেয়ে কম বা ছোট গুণিতকটি, গুণিতককেই বলা হয় লসাগু। অর্থাৎ আবার এটাকে সাজিয়ে বলি, বইতে সংখ্যা আকারে দেওয়া আছে, বইতে তোমাদের সংখ্যাটা যেভাবেই আছে, কিন্তু আমি এটা যেটা বললাম তোমরা মুখস্থ করবে, মুখস্থ করার আছে এই যে এখন আমি যেটা বলে দিলাম তোমাদের সংখ্যাটাকে একদম সহজ হয়ে যাবে। বইতে কত, 12 পৃষ্ঠায় দেখো একদম নিচে দেওয়া আছে। তাহলে দুই বা ততোধিক ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলা হয়। এরকম মুখস্থ করা আছে তোমার, এখন সহজ হয়ে গেলো না? দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে লঘিষ্ঠ সংখ্যাটিকেই বলা হয় লসাগু। সংজ্ঞা কিন্তু তোমাদের একদমই সহজ হয়ে গেল। তাহলে এভাবে তোমরা সংজ্ঞাগুলোকে মুখস্থ করতে পারো এবং লসাগু জিনিসটা কী সেই সম্পর্কে তোমাদের একটা বেসিক কনসেপ্ট আমি তোমাদেরকে দিয়ে নিলাম। এখন এই বেসিক কনসেপ্টের ভিত্তিতে এখন আমি তোমাদেরকে দু একটা অঙ্ক করাই। দেখি অঙ্ক আমাদের বইতে যেভাবে আছে বইয়ের অঙ্কগুলোকে দু একটা করাই। এটা মুছে দিলাম তাহলে। এটা কি আর উঠানোর জন্য সময় দেওয়ার দরকার আছে? আমার মনে হয় তোমরা সবাই উঠিয়ে ফেলেছো, এখন আমি এটাকে মুছে দিতে পারি। দেখো বইতে তিন নম্বরে আসছে, এখানে লসাগু নির্ণয় করো, কিন্তু তিন নম্বরের যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলি, এখানে তিনটা অঙ্ক আছে ক খ গ, কিন্তু তিনটা অঙ্ক এখানে বলে দেওয়া আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। যদিও আমরা দেখলাম লসাগুর মধ্যে কোনো গুণনীয়কের স্থান নাই, লসাগুর মধ্যে আমরা সংজ্ঞার মধ্যে কী দেখলাম গুণিতক, কিন্তু তারপরেও এখানে আমাদের গুণনীয়ক দিয়ে আমাদের অঙ্কটা করতে বলছে। তাহলে গুণনীয়ক দিয়ে আমরা কীভাবে অঙ্কটাকে করতে পারি সেই প্রক্রিয়াটাকে আমরা একটু শিখি। তাহলে গুণনীয়ক দিয়েও আমাদের অঙ্কগুলো করা যায়। এই জন্য বলছি সংজ্ঞা তোমরা এখানে অঙ্ক আমরা করবো যে প্রক্রিয়ায় সেই প্রক্রিয়ার সাথে সংজ্ঞাটা সাংঘর্ষিক, সংজ্ঞার সাথে মিলে না, এই জন্য আমরা সংজ্ঞাটাকে আলাদাভাবে আমি অন্য প্রক্রিয়া তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এখন আমি সংজ্ঞাটাকে ওভাবে না করে আমি মৌলিক গুণনীয়কের সাহায্যে যেগুলো লসাগু, এখানে পুরো তিনটে অঙ্কে আজকে করানো সম্ভব হবে না, লসাগু নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের যেহেতু করেছি এখানে আমি একটা অঙ্ক মোটামুটি একটু বুঝিয়ে দিই, তার পরবর্তী দিন বাকি অঙ্কগুলো আমি বোঝাবো। আজকে শুধুমাত্র তিনের ক, দেখো একটা অঙ্ক করে দিই। দেখো এখানে আছে আমাদের 15, 25 এবং 30, এই তিনটা সংখ্যা এখানে দেওয়া আছে, এই তিনটাকে মৌলিক গুণনীয়কের সাহায্যে যেহেতু বের করতে বলছে, তাহলে সেই আমাদের গসাগু নির্ণয় করতে গিয়ে আমরা যেভাবে মৌলিক গুণনীয়ক বের করছি ঠিক একইভাবে বের করব। তাহলে এখন আমরা কী করবো, 15 এখানে কথাটা লিখে নিলে ভালো, না লিখলেও সমস্যা নাই, 15কে আমরা মৌলিক গুণনীয়ক বের করি, 3 দিয়ে ভাগ করা যায়, 3 5 15 আর যায় না। এবার 25কে 5 দিয়ে ভাগ করা যায়, 5 5 25 আর যায় না। 30কে 2 দিয়ে দেওয়া যায়, 15 15কে আবার 3 দিয়ে দিলে 3 5 15। তাহলে এখন লিখি, সুতরাং 15 = 3 × 5, 25 = 5 × 5, 30 = 2 × 3 × 5। এই তো এখন এখান থেকে আমরা যে যখন গসাগু বের করছিলাম, গসাগু করার সময় আমরা দেখছি তিন জায়গাতেই যে সংখ্যাটা মিল আছে ওইটাই হলো গসাগু, তাই না? তাহলে গসাগু আর লসাগুর মধ্যে কিন্তু পার্থক্যটা কোথায় এখন বুঝতে পারবা। আগে আমরা আমাদের যেহেতু এখন বের করতে বলছে গসাগুটা আমাকে বলে নাই, তাহলে গসাগুতে আমরা করছিলাম কি, সুতরাং লসাগু, দেখো
এই পাঁচ 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 এই তিনটা নিয়ে একটা সংখ্যা তিন জায়গাতেই যেটা মিলল তিন জায়গাতেই যে সংখ্যাটা মিলছে সেটাকে নিয়ে আমরা একটা লিখলাম পাঁচ ক্লিয়ার এবার এই তিনের সাথে এই তিন মিলছে তাহলে এই দুইটাকে নিয়ে কিন্তু এখানে কিন্তু আরেক জায়গায় মিলে নাই গসাগুতে হলো সব জায়গায় মিলতে হবে আর লসাগুতে সব জায়গায় না মিললেও সব জায়গায় যেটা মিলবে সেটা লিখবো আর সব জায়গার মধ্যে যে কোনো দুই জায়গায় যদি যেটা মিলে সেটাকেও লিখবো আবার যেটা এক জায়গায় একা আছে তাকেও লিখবো অর্থাৎ যে মিলছে তাকেও লিখবো আর যে মিলে নাই তাকেও লিখবো কাউকে বাদ দিব না এইটি হলো লসাগুর ক্ষেত্রে আমাদের অবস্থানটা আর গসাগুতে কিন্তু খালি একটা পাঁচ মিলছে সব জায়গায় আমাদের গসাগু হয়তো কিন্তু শুধু এই পাঁচই তাই না আর লসাগুর ক্ষেত্রে এখন আমাদের একটু ভিন্ন হবে সেটা হলো যেটা মিলল ওটা লিখলাম এবার এই একটা তিন নিয়ে একটা তিন মিলছে এটাও লিখলাম এবারে এই পাঁচ সিঙ্গেল রয়ে গেছে পাঁচের সাথে আর কেউ নাই পাঁচ কিন্তু সিঙ্গেল তাহলে এটাও কেউ লিখলাম এই দুইও সিঙ্গেল দুইয়ের সাথে আর কেউ নাই তাহলে এই দুইটাকেও আমরা লিখলাম তাহলে যেগুলি মিলছে সেগুলি এই এইটা হলো সব জায়গায় মিলছে ওইটা লিখলাম আর এই তিনের সাথে এই তিন মিলছে এই দুইটা নিয়ে একটা তিন লিখলাম এবার এই পাঁচ সিঙ্গেল পাঁচটাকেও লিখলাম দুই সিঙ্গেল দুইকেও লিখলাম অর্থাৎ এইটাই হলো আমাদের লসাগু তাহলে লসাগুটা কত হবে বলো তিন পাঁচ পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তরকে আবার দুই দ্বারা গুণ করলে একশো পঞ্চাশ তাহলে লসাগু হলো কত একশো পঞ্চাশ এটি আমাদের অ্যান্সার তাহলে আমাদের মৌলিক উৎপাদকের সাহায্যে বা মৌলিক গুণনীয়কের সাহায্যে যদি আমাদের লসাগু নির্ণয় করতে বলে তাহলে আমরা গতদিন যেভাবে আমরা মৌলিক উৎপাদকগুলো বের করছি ঠিক একইভাবে বা মৌলিক গুণনীয়ক বের করছি মৌলিক গুণনীয়কগুলো বের আমি বারবার কিন্তু উৎপাদক বলতেছি গুণনীয়কের মধ্যে তোমাদের কিন্তু উৎপাদক কথাটা কোথাও নাই মৌলিক উৎপাদক আর মৌলিক গুণনীয়ক একই জিনিস উৎপাদক আর গুণনীয়ক দুইটা জাস্ট এখানে প্রতিশব্দ এই জন্য আমরা এখানে উৎপাদক ব্যবহার মুখে আনতেছি ঠিকই তোমরা না বললে দরকার নেই তোমরা গুণনীয়কটাই বলো তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আগে মৌলিক গুণনীয়কগুলো বের করবো বের করে সেই মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে যেটা যেটা মিলবে সেটাও লিখবো যেটা মিলবে না সেটাও লিখবো এভাবে আমাদের লসাগু নির্ণয় করতে হয় এটা হলো আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে তাহলে উত্তর নির্ণয় লসাগু একশো পঞ্চাশ এটি আমাদের অ্যান্সার উত্তরটা লিখছি তাহলে অ্যান্সার লেখার দরকার নেই তাহলে এভাবে তোমরা লসাগুগুলো বের করবে এবং আশা করি তোমরা সবাই উঠিয়ে নিয়েছো এবং উঠিয়ে নাও এর পরবর্তীতে আজকে আর আমি তোমাদের লসাগু নিয়ে আলোচনা করবো না আজকে লসাগু নিয়ে জাস্ট মৌলিক কিছু ধারণা তোমাদেরকে দিয়ে দিলাম আগামী ক্লাসে লসাগুর বাকি অঙ্কগুলো আমি তোমাদেরকে করে দেবো এবং সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো এবং নিরাপদে থেকো এবং আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে এবং একই সাথে লাইক দিবে আর একই সাথে তোমরা তোমাদের বন্ধুবান্ধব সবাইকে এই চ্যানেলটিকে শেয়ার করবে এবং সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো ধন্যবাদ সকলকে।